हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करछि तोमरा सकलेई भालो आछो, आमरा भालो आछि। आजके ब्रेकफास्ट खेते जेते ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন বাজে 10:50, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে ব্রেকফাস্টের খাওয়া হলো একদম শীতের খাবার, কালকে ক্রিসমাস। তো ভিডিওটা যখন পোস্ট করব তখন তো অলরেডি 25 ডিসেম্বরই এটা পোস্ট করব। তো ভিডিও শুরুতেই তোমাদের জানাই হ্যাপি ক্রিসমাস, তোমরা খুব 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 এনজয় করো। আর আজকে ক্রিসমাসের আগের দিন আমরা কীরকমভাবে দিনটা কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে দেখো ক্রিসমাস উপলক্ষে আজকে থেকেই পায়েস খাওয়া শুরু করে দিয়েছি, পায়েস পাটিসাপটা, তার সঙ্গে মুড়িও উঠে গেছে দেখছি তো। তো কালকে থেকেই মানে 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে তোড়জোড়, আমরা দারুণভাবে এনজয় করার ইচ্ছা আছে। দারুণভাবে বলতে বাড়িতেই এনজয় করব। তো তার জন্য অনেক জিনিসপত্র চলে এসেছে কিছু, তো ক্রিসমাসের জন্য দেখো কেক চিপস ফিপস সব চলে এসেছে। কালকে আসলে মেয়ে আসার সময় চিপস নিয়ে এসেছিল, কেকও রয়েছে, সব আনা হয়েছে, কালকে সব খাওয়া হবে। অলরেডি খাওয়া হয়েও গেছে, কালকেও খাওয়া হয়েছে, আবার আজকেও, কালকে রাত্রেও ক্রিসমাসের জন্য দারুণ খাওয়া দাওয়া হয়েছে। তো এখন এই ছুটি এই লাস্ট যে কটা একটা সপ্তাহ একটুখানি বেশ ফেস্টিভ্যালই লাগে, যেমন আমাদের দুর্গা পুজো হয় সেরকম টাইপেরই, সবাই একটু পিকনিক যাচ্ছে ঠান্ডার মধ্যে, বাড়িতে ফিস্ট করছে, তো এইসব নিয়েই এই সপ্তাহটা চলে। তো মেয়েদের আজকে থেকেই ছুটি পড়লো, আর আজকে ছুটি পড়লো, আজকে হলো ওদের রেজাল্ট আছে, আজকে দুটোর সময় 11টা থেকে 2টোর মধ্যে বলেছে রেজাল্ট দেবে। তো দেখা যাক রেজাল্ট দেবে দিক তা বলবো কীরকম করলো, খুব একটা ভালো হয়তো হবে না, কারণ লাস্টের ওয়ার্কশিটগুলো তো আমি জমা দিতেই পারিনি ভালো হবে কী করে। তো চলো ফ্রেন্ড, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদের বাড়িতেও শুরু হয়ে গেছে তো পায়েস, নতুন গুড়ের পায়েস, নতুন চাল, নতুন গুড়, পায়েসের টেস্ট কিন্তু এই সময় বেশি ভালো লাগে। সারা বছর পায়েস খেলো, এই শীতের পায়েসের মতন কিন্তু সারা বছর পায়েস হয় না, শীতের পায়েসটা খেতে বেশি ভালো লাগে। তো চলো আমিও খাওয়া দাওয়া, আর আমার আজকে কিন্তু ঘরের সমস্ত কাজ প্রায় হয়ে গেছে, এই নিচের ঘরটা ঝাড় দেবো তাহলেই হয়ে যায়। রান্না বান্নার আজকে সেরকম কিছু ঝামেলা নেই, কী রান্না হচ্ছে কী হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা হচ্ছে তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এই দেখো আজকে আমাদের হলো এটা দুপুরের লাঞ্চ, লাঞ্চে আছে এটা হলো চিংড়ি মাছ আর মোরলা মাছ আর পুঁটি মাছ, মানে সব দিয়ে চচ্চড়ি করা হয়েছে। আর এদিকে আছে হলো মাছের মাথা দিয়ে গরম মশলা আলু দিয়ে ঝোল আর ভাত। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন বাজে 6:30। তো সকালবেলা ভিডিওটা স্টার্ট করার পর এই এলাম তোমাদের সঙ্গে কথা বলতে, দুপুরবেলা খাওয়া দাওয়াটাও আমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও ওই খাওয়া দাওয়াটা না লাস্টে মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বাপির জন্য বেড়ে রেখেছিলাম, তো সেই খাবারটাই তোমাদের দেখালাম। কেন কি আমরা যখন খেয়েছি তোমাদের দেখানোটাই হয়নি, খেয়ে নিয়েছি, তারপর ভাবলাম এই বাবা আজকে তো শেয়ারই করলাম না ফ্রেন্ডসদের, কী তোমাদেরকে শেয়ারই করিনি, কী রান্না বান্না হলো, মানে বলেছিলাম কিন্তু দেখানো আর হয়নি। আজকে মাছের মাথা আর মাছের মাথা দিয়ে ঝোল আর চচ্চড়ি তোমাদের বললাম, তো সেই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই সেরকম কিছু করিনি আর কি জানো তো, তার জন্যই আর তোমাদের সামনে এসে কথা বলা হয়নি, আমি একে এই পড়তে দিয়ে এসে তারপর কথা বলছি। তা যদিও এই সবে উপরে উঠলামও এখন, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর উপরেও আসতে পারিনি, নিচে বসেছিলাম, এখন ঘুম পাচ্ছে।
যেন বাপি সবার লাস্ট এসেছে আজকে। আজকে হলো 24শে ডিসেম্বর, যেহেতু বর আগের দোকানে আজকে তো খুবই ব্যস্ত, বাড়িতে ঘরে মানে দুপুরবেলা রেস্ট নেওয়ার সময় পাইনি, এসে সঙ্গে সঙ্গে খেয়ে দিয়েই বেরিয়ে গেছে। তো যখন দোকানটা খুলে এসেছিল, তার জন্য বাপিকে বসিয়ে রেখে এসছে, রেখে এসে খেতে এসেছিল। তো তার জন্য বাপি দোকানে ছিল, এবারে আমাদের খাওয়া হয়ে গেছে, পরাগের সঙ্গে একসঙ্গে বসেছি, তারপর মামন আর আমরা তিনজন মিলে একসঙ্গে খেলাম, আর বাপিরটা বেড়ে ঠেড়ে রেখে দিয়েছি, রেখে ধর বসেছিলাম। বাপি এলো, খেলো, খেয়ে তুলতে বাপির প্রায় 5টা 15-20 বেজে গেছে, আর তারপরে আর আসিনি, কারণ যদি একবার শুই তাহলে আর মেয়েকে পড়তে দিতে যেতে পারবো না। তো ওকে পড়তে যেতে ও নিজেও শুয়েছে দেরিতে মেয়ে, কারণ সবাই যতক্ষণ না উঠবে ও যাবে না। তো মামন খেয়ে উঠতে উঠতে 4:45 বেজে গেছে, ও মানে গিয়ে শুতে শুতে প্রায় 5টা, মানে 4:45 না, তখন 5:40 যখন মামন মেয়েকে নিয়ে উঠলো শোয়ার জন্য। তো মানে কোনোরকম 8 ঘন্টা 45 মিনিট মতন শুয়েছে, আর 6:10-এর মধ্যে ম্যামের বাড়িতে দিয়ে এসেছি, কারণ ম্যাম বলেছে যে 5:45 থেকে 6টার মধ্যে একদম যেতে। তো তার জন্য তাড়াতাড়ি করে দিয়ে এসে এখন 6:30 বাজে, আমি বসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। ক্রিসমাসের সেরকম কিছু এখনও করিনি, ইচ্ছা আছে একটু সাজানোর। তো দেখি, পরাগ বলেছে যে আসার সময়, দোকান থেকে আসার সময় সব নিয়ে আসবে, আর মেয়ে ঘুমিয়ে পড়লেই ইচ্ছা আছে যে সাজাবো, কারণ ওকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি করতে পারি, পরাগের কতটা এনার্জি থাকে, কারণ কি সারাদিন শোয়েনি, আর দোকান থেকে ও আসার সময় গাছটা নিয়ে আসবে বলেছে। গাছ আছে ক্রিসমাস ট্রি, কিন্তু ছোট। তো পরাগের দোকানে একরকম গাছ উঠেছে, যেটা হোয়াইট কালারের হয় ক্রিসমাস ট্রি, ওটা ওটা এনেছে, বলছিল যে নিয়ে আসবে। এবার যদি বিক্রি হয়ে যায় তাহলে আর কিছু করার নেই, আর যদি থেকে যায় তাহলেই নিয়ে আসবে, তো তখন সাজাতে পারবো, আর নাহলে এমনি গ্রিন কালারের নর্মাল নিয়ে আসবে হয়তো। তো দেখা যাক কী করা যায়, এখনও কিছু প্ল্যান করে উঠতে পারিনি। আর মেয়ের গিফটটাও রয়েছে, ও কী লিখেছে, মোজা ঝুলিয়ে রেখেছে, তোমাদের নিচে গিয়ে দেখাবো, একটা সক্স সকাল থেকেই আজকে ঝুলিয়ে রেখে দিয়েছে। আর ওর আবদার হলো পেন্টিং কিট, প্রথম বলছিল বিগ কিচেন সেট, আমি বলছি সান্টা এবারে কিন্তু বাচ্চাদের ওই রকম গিফট লিখলে দেবে না, মানে যেটা তোমার কাজে লাগবে সেরকম গিফট চাইতে হবে, কারণ কি ও সারা বছর ধরে দেখিয়েছো তো, ওই ইয়েলো প্যাকেটটা দেখছো, নানান রকম খেলনা ওর মধ্যে ভর্তি, তারপরে খাটের ভিতরেও ভর্তি, ভিডিও দেখলে দেখতে পাবে প্রত্যেক মানে মাসে যে কটা ওর গিফট আসে তার নাই ঠিক। এই পুজো পুরীতে গেছিলো, তার আগেও একটা পেল বাকেটের সেট এনেছিলাম, তোমাদের শর্ট ভিডিওতেও দিয়েছিলাম, এমনি ভিডিওতে দেখানো হয়েছে মনে হয় পুরীর ভিডিওর মধ্যে, তো সেগুলো সব রয়েছে এখানে। আর তার জন্য বলেছে এবারে আর কিছু এনে দিও না, যদি যেটা ওর দরকার, পরাগকে বলেছে যেটা দরকার সেটাই দিও, যদিও কালার সব সময় ভাঙছে এই করছে, কিন্তু এখন ভীষণ ঝোঁক হয়েছে কালারিংয়ের, মানে কালার করার প্রতি, কিছু ক্রাফটের কিছুর প্রতি। তো তার জন্য ঠিক আছে, পেন্টিং কিট দেওয়া যেতেই পারে, তো তার জন্য পেন্টিং কিটটাই এবারে আনা হবে, ওকে দেয়া হবে স্যান্টা গিফট। তো তোমাদের দেখাবো কী দিচ্ছে ওটা। তো গিফটটা ওর জন্য সারপ্রাইজই থাকবে, তো তোমাদের আগে থেকেই বলে দিলাম, কারণ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তাও দেখা যাক কী কী আনে, আর পরাগ জানি না বেশি কিছু দেওয়ার সেরকম, যেহেতু এই আজকে যে দেবো স্যান্টা, মানে ক্রিসমাসে আজ একদিন দিলেই হবে না, আবার পরের দিন বলবো এইটা দাও ওটা দাও, তার জন্য অল্প একটা একটা করেই দেওয়া হবে। তো ফ্রেন্ডস, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর এখন আমি বসবো একটু শর্ট ভিডিও করতে, কারণ এই সময়টাকে আমি বেছে নিই শর্ট ভিডিও করার জন্য। আর তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করা হয়নি, তোমাদের বলেছিলাম মেয়ের রেজাল্ট আজকে, কিন্তু প্রত্যেকবারই আমাকে এই সমস্যাটার সম্মুখীন হতে হয়, সেটা হলো ইমেলে ম্যামরা যে আমাকে রেজাল্টটা পাঠায় সেটা আমি কোনো মতেই, ইমেলটা আমার ইমেল বক্সে, মেল বক্সে ঢোকে না, কিন্তু আমার ফেসবুক থেকে, মানে সরি ইউটিউব থেকে বলো, ইনস্টাগ্রাম থেকে বলো, ফেসবুক থেকে বলো, সব জায়গা থেকেই কিন্তু আমার আসতে থাকে, মেল ঢুকতে থাকে, কিন্তু এই মেলটা আমি কিছুতেই, প্রত্যেকবারই দুবার ধরে রেজাল্ট দিলো, আমি দুবারেই কিন্তু পাইনি, ভীষণ সমস্যা হচ্ছে। তো লাস্ট পর্যন্ত ম্যামরা খুব ভালো, ম্যাম আবার আমাদের পার্সোনালভাবে SMS করে দিয়েছে, রেজাল্টটা জানিয়ে দিয়েছে, ঠিকঠাকই আছে, জানতামই রেজাল্টটা খুব একটা ভালো হবে না, কারণ ওর লাস্টের কয়েকটা ওয়ার্কশিট জমা দেওয়াই হয়নি,
আর দুটো মানে ইংলিশ লিটারেচার আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্পেলিং দুটো পেপার, লাস্ট দুটো পেপার জমা দেওয়াই হয়নি, তো দুটোতে একটু খারাপ হয়েছে। বাকি বাকি সবকটা মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু দুটোতে খালি B+ হয়ে গেছে আর এক দুটোতে সি, যেটা পেপারটা আমি জমা দিতেই পারিনি। মেয়ের কোনো দোষই ছিল না, ও তো পরীক্ষাটা দেয়নি, তো একটা ইয়েতে দিয়েছিল তার জন্যই হয়তো খারাপ হয়েছে। মানে আগের সেকেন্ড ইউনিটে ধাপে ধাপে হয়েছিল, তো ফার্স্টটা জমা দিয়েছিলাম সেটাতে হিসাবেই তাও সি দিয়েছে, না হলে ওর এ হয়ে যেত। কারণ কি, এটা যে নাম্বারটা ছিল সেটা তো পাইনি, তো পাবে কি করে, মানে ওই নাম্বারটা হবেই বা কী করে। না হলে বাকি বাকি আর যে কটা যা যা ছিল সেগুলোতে A+ই রয়েছে, আর দুটোতে B+ রয়েছে। তো মোটামুটি ঠিকই আছে, আর বাচ্চা মানুষ যা পেয়েছে পেয়েছে। আর এই পরীক্ষা এখন আমার কাছে অতটা ভ্যালু নেই, কারণ স্কুলে গিয়ে যখন দেবে তখনই আসল পরীক্ষা, সেরকমভাবে প্রিপেয়ার হতে হবে। তো দেখা যাক কতটা প্রিপেয়ার করতে পারি। তো চলো ফ্রেন্ডস, সঙ্গে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস, ও তো এখন বসে বসে ড্রয়িং করছে, ক্লাস থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে, আর এখানে এই যে পারিস লাইফস্টাইল এটা দেখছে আর ড্রয়িং করছে। আর এসে আমি একটুখানি চা, নিমকি, বিস্কুট এসব খেয়ে নিয়েছি, সন্ধ্যার টিফিন হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি দুধ। প্রায় রাত্রে খাওয়ানোর সময় হয়ে গেছে, 10টা বাজে এখন। আর আজকে রাত্রে ডিনারে কালকে জানি আমরা কোথায় যাব, সিক্রেট কালকেই বলবো, আজকে আগে থেকে বলে কি হবে, আজকে দেখো অন্য ভিডিও আছে। আমরা ভাত খেয়ে চলে যাবো সেই জায়গাটা, স্নান করবো না, স্নানও করবে না বলছে, স্নান ওখানে গিয়েই করবে। শীতের ছুটি কাটাতে যাবো কালকে, কালকে থেকে আমাদের, কেন কি ওদের ম্যামের কাছে পড়া, নিউ ইয়ার পড়া আজকে হয়েই লাস্ট হলো, আবার মানে নিউ ইয়ারের পরে মানে 3 তারিখ থেকে সোমবার 3 তারিখ থেকে পড়বে, আর স্কুলও ছুটি, তো এই সময় আর কোথায় যেতে পারে মেয়েরা, তো সেরকম জায়গায় যাব। তা কালকে দেখতেই পাবে কোথায় যাচ্ছি। আর মেয়ে কি করেছে সেটা তোমাকে দেখানো হয়নি, ওই দেখো পিঙ্ক কালারের কি ঝুলছে বলো তো, কি গো ওই যে কি ঝুলিয়েছিস, এটা দেখিয়েছিস, মানে সক্স ঝুলিয়ে রেখেছে মোজা, তো এটার মধ্যে আছে আমার মেয়ের উইশ, তো এইটা কালকে থেকে ঝুলছে ওখানে দেওয়ালের মধ্যে ঝুলিয়েছে, সবাই ঘরে এসে আগে মোজাটাকে ধর দেখবে বুঝেছো, তো দেখে ওই জন্য ঝুলিয়ে রেখেছে যাতে স্যান্টার এসে আগেই চোখ পড়ে আর স্যান্টা ওকে গিফটটা দিয়ে যায়। আর কালকে একটাই গিফট চাইছি বেশি না,
ওর এখন ড্রয়িং করছে তার একটাই কারণ যে কালকে সকালবেলা ওর ড্রয়িং ক্লাস আছে কারণ আমি থাকবো না আমরা থাকবো না তো কারণ সকালবেলায় ড্রয়িং এ যাবে তার রাতে ডিনারে কি হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খাওয়ার আগে খেতে বসার আগে দেখিয়ে দিবো তো চলো ফ্রেন্ডস সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ও মা দেখাও না এই একজন আমাদের বাড়িতে আসবে তাদের জয়েন করেছে তো দেখো আমাদের চলে এসেছে ক্রিসমাস ট্রি তো এখন সাজানো হবে আর রাত্রি এখন বাজে 11:20 তো স্যান্টা আসার সময় হয়ে গেছে এখন আমাদের সাজানো চলবে 12টার পর আসবে তো স্যান্টা পাগল তো গাছটা খুব হোয়াইট কালারের খুব সুন্দর তো এই গাছটা হলো হোয়াইট কালারের একদম আর এর মধ্যে এটা গ্রিন গ্রিন আধা দেখাচ্ছো না বরফের মতো হ্যাঁ এটা স্নো পড়েছে মানে গাছের মধ্যে স্নো পড়েছে আরো কত কিছু এনেছে দেখো ক্রিসমাসে ক্রিসমাস শপিং আমাদের বল আর কি আছে তো চলো কোথা থেকে নিয়ে আসতে যাই দেখি 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 কই দেখি বেলস গুলো স্টার্টটা তো রয়েছে আগে তো এখানে আগের একটা ক্রিসমাস ট্রি অলরেডি রয়েছিল তোমাদের তো দেখিয়েছি এটাকে আবার মেয়ে ডেকোরেশন করেছিল এটাও সুন্দর তো এখানে বেল রাখা আছে স্টার রাখা আছে সরি বেল তো দেখালাম তোমাদের চলে এলাম ঘরে এখন বাজে 12:30 পরাগেই এলো এসে পরাগকে খেতে দিয়ে চলে এসেছি পরাগের এখনো খাওয়া হয়নি তো মেয়ে রাত্রেবেলা ওখানেই ঘুমিয়ে পড়েছে কারণ স্যান্টা যদি 12টা বাজার আগে যদি না ঘুমায় তাহলে যদি স্যান্টা ওকে গিফট না দিয়ে চলে যায় তাহলে কি হবে সেই চিন্তায় ও নিচেই সোফার মধ্যে কম্বল টম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে তো কাজেই ওকে আমি নিয়ে উঠতে পারিনি পরাগে নিয়ে আসবে আর মেয়ের গিফট চলে এসেছে ওই যে দেখো ওপরে রেখে দিয়েছি কারণ মেয়ে যদি আনতে গিয়ে যদি ঘুম ভেঙে যায় তখন যদি ও দেখে নেয় তো তার জন্য ওটাকে ওপরেই তুলে রেখেছি
সরি, কালকে সকালবেলা ওর মাথার সামনে রেখে দেবো। আর ফ্রেন্ডস, আজকে না আর একটু এনার্জি নেই, তোমাদের তো দেখালাম ক্রিসমাস ট্রিটা, ক্রিসমাস ট্রিটা সব কিছু নিয়ে এসেছে সেটাও দেখিয়েছি, কিন্তু ক্রিসমাস ট্রিটা সাজানোর আর একটু এনার্জি নেই, সারা দুপুর একটু শোয়া হয়নি, সকালবেলাই সাজাবো। তো কালকে নেক্সট ভিডিওতে সেটা দেখাবো। তো সবাইকে জানাই, 12টা যেহেতু বেজে গেছে, তো হ্যাপি ক্রিসমাস, তোমরা সবাই খুব 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 এনজয় করো, আর সামনের বছরটা আমরা যেন আমরা সবাই খুব ভালোভাবে কাটাতে পারি, সমস্ত রোগ, পৃথিবী যেন রোগ মুক্ত হয় সেটাই ঠাকুরের কাছে চাই। তো নিউ ইয়ার আসতে আর মাত্র 1 সপ্তাহ, তাহলে এই বছরটা শেষ হয়ে আবার নতুন বছর। তো তার আগে এই 1টা সপ্তাহ আমরা সবাই খুব মজা করে আনন্দ করে কাটাবো, এটাই হাসি খুশিতে আমরা 2021কে বিদায় দিয়ে 2022কে আবার আমাদের কাছে টেনে নেব। তো ফ্রেন্ডস, আজকের মতন বাই বাই, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো আজকের মতন বাই বাই, লাভ ইউ অল, বাই বাই, টাটা।